স্বাগতম সবাইকে, আজকের ক্লাসে শুভেচ্ছা। আমি মুহিদ মোস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় জীববিজ্ঞান, বিষয় কোড 138। অলরেডি আমরা এই পাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এই জীববিজ্ঞান বিষয়ের আসন্ন পরীক্ষার মানবণ্টন কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে দেখেছি এই জীববিজ্ঞান বিষয়ে 4টি চ্যাপ্টার রয়েছে এবং এই 4টি চ্যাপ্টার কিন্তু সম্পূর্ণ শিখরফল নিয়েই রাখা হয়েছে। তো আমরা দেখি এখানে আমাদের যে মান বন্টন, অর্থাৎ এসএসসি যে পরীক্ষা হবে, সেই মান বন্টন কিন্তু এখানে পূর্ণ মান বন্টন রয়েছে, অর্থাৎ জীববিজ্ঞান বিষয়ের জন্য 100 নম্বর বরাদ্দ রয়েছে, যা আগেও ছিল। অর্থাৎ সিলেবাস সংক্ষিপ্ত করা হলেও আমরা দেখতে পাচ্ছি জীববিজ্ঞান বিষয়ের জন্য 15 নম্বর, 100 নম্বর বরাদ্দ রয়েছে। অর্থাৎ সিলেবাস সংক্ষিপ্ত করা হলেও এর মান বন্টন কিন্তু একই থাকবে, অর্থাৎ এর তত্ত্বীয় অংশে থাকবে 75 নম্বর, তার মানে এখানে এমসিকিউর জন্য থাকবে 25 নম্বর এবং সৃজনশীল অংশের জন্য থাকবে 50 নম্বর এবং ব্যবহারিক অংশেও পূর্বের মতোই 25 নম্বর বরাদ্দ থাকছে। অর্থাৎ মোট 100 নম্বরের পরীক্ষা হবে। প্রিয় শিক্ষার্থী, এই ব্যাপারটি বোঝার জন্য আমরা এখন যাব একটি তত্ত্বীয় অংশের সৃজনশীল প্রশ্নে। আমরা দেখি এখানে কিভাবে আছে প্রশ্নটি। আমরা দেখতে পাচ্ছি এই তত্ত্বীয় অংশে, সৃজনশীল অংশে মোট 50 নম্বর বরাদ্দ রয়েছে, যা 2 ঘন্টা 35 মিনিটে অ্যান্সার করতে হবে। এটি 2020 সনের একটি প্রশ্ন। তো এইবার 2021 সনেও কিন্তু এই পূর্ণমান 50-এর উপরই সৃজনশীল প্রশ্ন হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই 50 নম্বরের জন্য 5টি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে। খেয়াল করি, সিলেবাস সংক্ষিপ্ত হলেও কিন্তু আমাদের পরীক্ষার জন্য 2 ঘন্টা 35 মিনিটে এই 5টি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো এর আগের সিলেবাসে এই 5টি প্রশ্ন অ্যান্সার করার জন্য 8টি প্রশ্ন দেওয়া থাকতো। আমরা দেখি এখানে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তারপরে রয়েছে 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এরপর 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, মোট 8টি প্রশ্ন রয়েছে। তো এবার কিন্তু সিলেবাস সংক্ষিপ্ত করে 14টি চ্যাপ্টারের জায়গায় 4টি চ্যাপ্টার রাখা হয়েছে। তার মানে তোমাদের সামনের পরীক্ষায় এই 4টি চ্যাপ্টারের উপরই 8টি প্রশ্ন হবে। অর্থাৎ তাহলে আমরা এভাবে বলতে পারি, এই 4টি চ্যাপ্টার হতে 8টি প্রশ্ন যেহেতু হবে, তাহলে আমরা বলতে পারি প্রতিটি চ্যাপ্টার হতে 2টি প্রশ্ন হবে, অর্থাৎ 4 × 2 = 8। এইভাবে 8টি প্রশ্ন হবে। এই 8টি প্রশ্ন থেকে তোমাদের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো এই গেল তোমাদের সৃজনশীল অংশ। এরপর আমরা আসি বহুনির্বাচনী অংশে। তো আমরা জেনেছি বহুনির্বাচনী অংশে 25 নম্বর থাকে, যেটি আগেও ছিল, বর্তমান সংশোধিত বা সংক্ষেপিত সিলেবাসেও কিন্তু সেই 25 নম্বরই থাকবে এবং এর জন্য 25 মিনিট, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 মিনিট বরাদ্দ থাকবে। তো এই পূর্ণমান 25-এর জন্য তোমাদের মোট 25টি প্রশ্ন থাকবে। আমরা খেয়াল করে দেখি 25টি প্রশ্ন। তো আমরা একটু আগেই বলেছি তোমাদের বর্তমান সংশোধিত সিলেবাসে যেহেতু 4টি অধ্যায় রয়েছে, তাহলে আমরা এভাবে বলতে পারি প্রতিটি চ্যাপ্টার থেকে 6টি করে এমসিকিউ প্রশ্ন থাকবে এবং কোনো একটি চ্যাপ্টার থেকে হয়তো 6টির পরিবর্তে 7টি এমসিকিউ প্রশ্ন থাকবে। তাহলে মূল কথা হলো যে 4টি চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে, এই 4টি চ্যাপ্টার তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালোভাবে স্টাডি করতে হবে,
কারণ প্রতিটি চ্যাপ্টার থেকে প্রায় 6টি এমসিকিউ প্রশ্ন আসবে এবং 2টি সৃজনশীল প্রশ্ন আসবে। তো তোমরা যদি প্রতিটি চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ো তাহলে কিন্তু খুব সহজে তোমরা পরীক্ষায় পূর্ণ অ্যান্সার করতে পারবে এবং ভালো নম্বর পাবে। তো এই গেল তত্ত্বীয় অংশের 75 নম্বর, যেখানে এমসিকিউতে আছে 25 নম্বর এবং সৃজনশীল অংশে আছে 50 নম্বর। এবার আমরা চলে যাব ব্যবহারিকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে 2020 সালের জীববিজ্ঞান বিষয়ের একটি ব্যবহারিক প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে সময় 2 ঘন্টা বরাদ্দ রয়েছে এবং এর জন্য পূর্ণ মান 25 নম্বর। তো এই 25 নম্বরের জন্য কিন্তু তোমাদের যে পরীক্ষণগুলো সংশোধিত সিলেবাসে দেওয়া হয়েছে সেখানে যে ব্যবহারিকগুলো আছে তা থেকেই এই 25 নম্বর হবে। অর্থাৎ এই রকম আগের মতোই 4টি প্রশ্ন থাকবে এবং তা এই নির্ধারিত পরীক্ষণের উপর সম্পন্ন হবে। তো বর্তমানে যেহেতু সবগুলো পরীক্ষণ তোমাদের সংক্ষেপিত সিলেবাসে নাই, কাজেই এই সবগুলো পরীক্ষণ কিন্তু থাকবে না। তোমাদের সিলেবাসে যে পরীক্ষণগুলো আছে সেগুলোই বোর্ড পরীক্ষার কেন্দ্রে করতে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি তোমাদের সংক্ষেপিত সিলেবাসে ব্যবহারিকের বিষয়বস্তুগুলো। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 4টি ব্যবহারিকের বিষয়বস্তু রয়েছে। তো 1 নম্বর, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ অর্থাৎ পেঁয়াজের কোষ ও প্রাণী কোষ অর্থাৎ অ্যামিবার কোষ পর্যবেক্ষণ করা। 2 নম্বর, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা। শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা। আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পরীক্ষা। তো এখানে দেখো, খেয়াল করো, তোমাদের সিলেবাসে লেখা আছে মানবন্টন বর্তমানে প্রচলিত প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই 4টি ব্যবহারিকের বিষয়বস্তুর উপরই কিন্তু তোমাদের ব্যবহারিক প্রশ্ন হবে। অর্থাৎ এক্ষেত্রে 1 নম্বরে যে পরীক্ষণগুলো আছে এখানে হয়তো ওই সিলেবাসের 4টি পরীক্ষণ দেওয়া হবে যা তোমাদের সম্পন্ন করে পরীক্ষার খাতায় নির্দেশনা অনুযায়ী উত্থাপন করতে হবে, এর জন্য 15 নম্বর বরাদ্দ থাকবে। এবং যে পরীক্ষণটি তুমি ব্যবহারিক পরীক্ষার জন্য করবে পরীক্ষার কেন্দ্রে, সেই উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল 2 নং প্রশ্নের উত্তরে তোমাদের ব্যাখ্যা আকারে লিখতে হবে এবং এর জন্য 4 নম্বর থাকবে। আর মৌখিক পরীক্ষার জন্য 4 নম্বর থাকবে, এটি কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে না, পরীক্ষার কেন্দ্রে যে শিক্ষক থাকবেন উনি তোমাদের ভাইবা নেবেন এবং এর উপরই এই 4 নম্বর বরাদ্দ থাকবে। এছাড়া তোমাদের বিদ্যালয় খোলাকালীন সময়ে যে ব্যবহারিকগুলো হয়েছে অর্থাৎ সংক্ষেপিত সিলেবাসের ব্যবহারিকগুলো তোমরা ব্যবহারিক খাতায় উপস্থাপন করবে এবং বিশ্ব শিক্ষকের সিগনেচার নেবে। পরবর্তীতে বোর্ড পরীক্ষার সময় ব্যবহারিক পরীক্ষার কেন্দ্রে গিয়ে তোমরা সেই খাতা উপস্থাপন করবে এবং এর জন্য 2 নম্বর পাবে। তো এইভাবে কিন্তু তোমরা ব্যবহারিকে 25 নম্বর পেতে পারো। আশা করি তোমরা সাবধানতার সাথে ব্যবহারিক পরীক্ষা দিবে এবং যে কয়টি ব্যবহারিক তোমাদের সংশোধিত সিলেবাসে রয়েছে তা পুঙ্খানুপুঙ্খরূপে প্র্যাকটিস করবে। পরিশেষে 2021 সালে সংক্ষেপিত সিলেবাসের উপর তোমাদের সুন্দর একটি পরীক্ষা এবং আশানুরূপ ফলাফল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, কোনো কমেন্ট থাকলে করবে এবং স্টাডি বাংলা 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।